ডেয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার চলে এলাম আইসিডিএস অঙ্গনড়ি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য রচনার ক্লাস নেই তো দেখো দুর্গা পূজা এটা একটা খুব কমন একটা রচনা ঠিক আছে প্রত্যেকেই পারো প্রত্যেকেই জানো প্রত্যেকেরই জানা তো এই রচনাটা সম্পর্কে আমরা এই ক্লাসে আজকে ডিসকাস করে দেবো এই এবং এর আগে তোমাদের অঙ্গনড়ি রিলেটেড যেসব রচনা রয়েছে খুব ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু আমাদের চ্যানেলের প্লে লিস্টে করে দিয়েছি তোমরা আমাদের চ্যানেলের প্লে থেকে সেগুলোও পড়াশোনা করতে পারো বা দেখতে পারো তো চলো আমরা এক এক করে দেখে নেব তোমাদের বলে রাখি প্রথমে তোমাদের রচনাটা দেখে মনেই হতে পারে যে অনেকটা বড় কিন্তু যখন তোমরা নিজে পড়ে খাতায় কিন্তু সবাইকে বলছি যারা ভিডিওটি দেখছ তারা নিজে নিজে পড়ার পরে কিন্তু তোমরা যখন নিজে লিখবে না তখন দেখবে এমনি ইতিমধ্যে ছোট হয়ে গেছে তো চাইলে বড় থাকলেও কিন্তু যখন আমরা কোনো কিছু পড়ে লিখি তাহলে এমনি আমাদের অটোমেটিক ছোট হয়ে যায় বা চাইলে তোমরা এখান থেকেও ছোটো করে নিতে পারো তো দেখো প্রথম আমরা পয়েন্টে চলে আসছি দুর্গাপূজার ভূমিকা যাই রচনা থাক তোমাকে ফার্স্টে কিন্তু এই পয়েন্টটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের ভূমিকা ভূমিকা দিয়ে আমাদের শুরু করতে হবে তাহলে ভূমিকাতে আমরা কি লিখব দুর্গাপূজার রচনাতে দেখো হলো দেবী মাতার একটি হিন্দু উৎসব উদযাপন এবং মহিষাসুরের ওপর যোদ্ধা দেবী দুর্গার বিজয় ঠিক আছে উৎসবটি নারী শক্তিকে মহাবিশ্বের শক্তি হিসেবে উপস্থাপন করে এটা মন্দের উপর ভালোর উৎসব দুর্গা ভারতের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হিন্দুদের জন্য একটা উৎসব হওয়ার পাশাপাশি এটি পরিবার এবং বন্ধুদের পুনর্মিলনের এবং সাংস্কৃতিক মূল্যবোধ এবং রীতিনীতির একটি অনুষ্ঠানেরও সময় তো এইটুকু আমরা ভূমিকাতে রচনাতে লিখব ঠিক আছে বেশ এরপরে আমরা নেক্সট পয়েন্টে চলে আসবো পরের পয়েন্টে আমরা লিখব দুর্গা পুজোর যে কী সেটা আমরা এই পয়েন্টে লিখব কি লিখবো দেখো যেখানে অনুষ্ঠানগুলি দশ দিনের জন্য উপবাস এবং ভক্তি পালন নিয়ে আসে সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমী নামে উৎসবের শেষ চার দিন ভারতে বিশেষ করে বাংলায় এবং বিদেশে জমকালো এবং সাথে হয় হলো তারপরে আমরা নেক্সট প্যারাগ্রাফে লিখবো দুর্গা পুজো উদযাপন উদযাপন স্থান রীতিনীতি এবং বিশ্বাসের উপর ভিত্তি করে ভিন্ন ভিত্তি করে ভিন্ন হয় বিষয়গুলো এই পরিমাপে ভিন্ন যে কোথাও উৎসবের পাঁচ দিনের জন্য কোথাও এটি সাত দিনের জন্য কোথাও এটি সম্পূর্ণ দশ দিনের জন্য উচ্ছ্বাস শুরু হয় ষষ্ঠী ষষ্ঠীর দিন এবং শেষ হয় বিজয়া দশমীতে দশমীর দিনে ঠিক আছে ষষ্ঠী ষষ্ঠীর দিন আমাদের উৎসবে শুরু হয় এবং বিজয়া দশমীতে আমাদের উৎসবটা শেষ হয় তাহলে এইটুকু আমরা তাৎপর্যতে লিখলাম ঠিক আছে এরপরে দেখো এরপরে আমরা পরের পয়েন্ট লিখবো যে দুর্গাপুজোর যে পটভূমি সেটা আমরা এখানে লিখবো পটভূমিতে লিখবো দেখো দেবী দুর্গা ছিলেন হিমালয় এবং মেনোকার কন্যা তিনি পরে ভগবান শিবের সাথে বিয়ে করার জন্য সতী হন এটা বিশ্বাস করা হয় যে রাবণকে বধ করার জন্য ভগবান রাম দেবীর আরাধনা করার সময় থেকে তার কাছ থেকে ক্ষমতা পাওয়ার জন্য দুর্গাপুজোর উৎসব শুরু হয়েছিল কিছু সম্প্রদায় বিশেষ করে বাংলা নিকটবর্তী অঞ্চলে প্যান্ডেল সাজিয়ে উৎসব উদযাপন করা হয় কেউ কেউ বাড়িতে সব আয়োজন করে দেবীর পূজাও করেন শেষ দিনে তারা পবিত্র গঙ্গা নদীতে দেবী মূর্তি বিসর্জনের জন্যও যায় ঠিক আছে এইটুকু লিখলাম আমরা দুর্গা পটভূমিতে এই পটভূমিতে আরও কিছু পয়েন্ট আমরা আরেকটু যোগ করবো সেটা দেখো এখান থেকে লিখবো যে মন্দের ওপর ভালোর জয় বা অন্ধকারের উপর আলোর জয়কে সম্মান জানাতে দুর্গা পুজো উদযাপন করি কেউ কেউ বিশ্বাস করেন এই উৎসবের পিছনে আরেকটি গল্প হল এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করেছিলেন রাক্ষসকে নির্মূল করতে এবং বিশ্বকে তার নিষ্ঠুরতা থেকে বাঁচাতে শিব ব্রহ্মা এবং বিষ্ণু তিনজন প্রভু তাকে আহ্বান করেছিলেন দশ দিন ধরে যুদ্ধ চলে এবং যুদ্ধ চলে এবং অবশেষে দশমীর দিনে দেবী দুর্গা অসুরকে নির্মূল করেন দশম দিনটিকে আমরা দশেরা বা বিজয় দশমী হিসেবে পালন করি তাহলে এইটুকু আমরা পটভূমিতে লিখলাম হলো তারপরে আমরা দেখো পরের পয়েন্ট লিখবো এখানে দুর্গা সময় সম্পাদিত আচার যেগুলো সেটা কি সেগুলো আমরা এখানে একটু লিখবো যে মহাল মহালয়ার সময় থেকে উৎসব শুরু হয় যেখানে ভক্তরা দেবী দুর্গাকে পৃথিবীতে আসার জন্য অনুরোধ করে এই দিনে তারা চক্ষুদান নামে একটি শুভ অনুষ্ঠানের সময় দেবী মূর্তির দিকে চোখ তোলে জায়গায় দেবী মূর্তি প্রতিষ্ঠা করার পর তারা সপ্তমীতে প্রতিমাগুলোতে তার আশীর্বাদপূর্ণ উপস্থিতি বাড়াতে আচার অনুষ্ঠান করে এই আচরণগুলিকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠান এটি একটি তোমার কলাব কলাবউ বা কলা নববধূ নামে পরিচিত একটি ছোট কলা গাছ নিয়ে গঠিত যা একটি নিকটবর্তী নদী বা হ্রদে স্নানের জন্য নেওয়া হয় একটি শাড়ি পরে শাড়ি পরা হয় এবং দেবীকে পবিত্র শক্তি বহন করার উপায় হিসেবে ব্যবহার করে মানে তোমরা দেখবে যে দুর্গা যে গণেশ ঠাকুরের বাম দিকে যে বাম দিকে বলছি গণেশ ঠাকুরের ডান দিকে যে ঠাকুরটা থাকে সেটা আমরা কলাব হিসাবে সেখানে আমরা সেটাকে রাখি ঠিক আছে বেশ নেক্সট আমরা এরপরে দেখো ওই পয়েন্টেই চলছে এখন আরও কিছুটা লিখবো যে উৎসবের সময় ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করে এবং বিভিন্ন রূপে তারা বিভিন্ন রূপে তার পুজো করে অষ্টমীর দিনে সন্ধ্যায় আরতি অনুষ্ঠানের পর এটি ধর্মীয় লোকনৃত্যের একটি ঐতিহ্য যা দেবীর সামনে সন্তুষ্ট করার জন্য পরিবেশিত হয় জ্বলন্ত নারকেল আচ্ছাদন এবং কপ্পুরে ভরা মাটির পাত্র ধারণ করার সময় ঢোলের বাদ্যযন্ত্রে এই নৃত্য পরিবেশিত হয় অনেক জায়গায় এটাও করানো করা হয় বলে এখানে তোমরা চাইলে এটা লিখতে পারো নবমীর দিনে মহা আরতির মাধ্যমে পূজা সম্পন্ন হয় এটি প্রধান আচার অনুষ্ঠান এবং প্রার্থনার সমাপ্তির প্রতীক উৎসবের শেষ দিনে দেবী দুর্গা তার স্বামীর বাড়ি ফিরে যান এবং দেবী দুর্গার মূর্তিগুলি নদীতে বিসর্জনের জন্য নেওয়া হয় বিবাহিত মহিলারা দেবীকে লাল সিঁদুরের গুঁড়ো নিবেদন করে এবং এই পাউডার দিয়ে নিজেকে চিহ্নিত করে মানে ওই যে সিঁদুর খেলা যেটা হয় সেটা কথা এখানে বলা হয়েছে আচ্ছা তারপরে দেখো নেক্সট আমরা উপসংহার বা লাস্ট এটাই পয়েন্ট দিয়ে আমরা শেষ করব তো উপসংহারে আমরা কী লিখবো প্রত্যেকটা রচনার ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু ভূমিকা দিয়ে শুরু করবে এবং উপসংহারে শেষ করবে তো উপসংহারে আমরা কী লিখবো দেখো সমস্ত মানুষ তাদের জাতি এবং আর্থিক অবস্থা নির্বিশেষে এই উৎসব উদযাপন এবং উপভোগ করে দুর্গা একটি বিশাল সাম্প্রদায়িক এবং নাট্য নাট্য উদযাপন নাচ এবং সাংস্কৃতিক পরিবেশনা এর একটি অপরিহার্য অংশ সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার এবং উৎসবের একটি বিরাট অংশ কলকাতার রাস্তায় খাবারের স্টল এবং দোকানে সমৃদ্ধ যেখানে বেশ কিছু স্থানীয় এবং বিদেশি মিষ্টি সহ মুখের জল খাবার জল খাবার জল খাওয়া জল খাওয়ার খাবার উপভোগ করে মানে খাবার যেটা সেটা পাওয়া যায় সেটাই বলা হয়েছে দুর্গাপুজো উদযাপনের জন্য পশ্চিমবঙ্গে সমস্ত কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক স্থানগুলো বন্ধ রয়েছে মানে বন্ধ থাকে সেটাই বলা হচ্ছে কলকাতার পাশাপাশি পাটনা গুয়াহাটি মুম্বাই জামশেদপুর ভুবনেশ্বর ইত্যাদিতেও দুর্গা পুজো উদযাপিত হয় এটুকু লিখলাম উপসংহারে আরেকটু আমরা লিখব উপসংহরে যুক্তরা যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ফ্রান্স এবং অন্যান্য দেশে অনেক অনাবাসিক মানে যারা বাঙালি নয় অনাবাসিক বাঙালি সাংস্কৃতিক প্রতিষ্ঠান দুর্গা পুজোর আয়োজন করে মানে বাইরেও কিন্তু এখন তোমরা যদি দেখে থাকো তাহলে বাইরেও কিন্তু দুর্গা উদযাপন করা হয় সেটাই বলা হচ্ছে এইভাবে আমার উৎসবের উৎসব আমাদের শেখায় যে ভালো সব সময় মন্দের উপর জয়ী হয় তাই এবং তাই আমাদের সর্বদা সঠিক পথ অনুসরণ করা উচিত তো এইটুকু আমরা লিখে কিন্তু দুর্গা রচনা শেষ করব তো এই ছিল আজকের রচনা দুর্গা ঠিক আছে আরও অন্যান্য টপিক যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষায় তোমরা তোমাদের পরীক্ষার জন্য সেগুলো রচনাগুলো করে দেওয়া হবে এবং এর আগে বেশ কিছু রচনা আমি করে দিয়েছি যেগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা চ্যানেলের প্লে থেকে দেখতে পারো এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে যদি হেল্পফুল হয়ে থাকে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারো যারা আইসিটিএস পরীক্ষার জন্য প্রিপারেশান করছো এবং তোমাদের এখানে এই চ্যানেলে তোমরা কিন্তু রচনা ছাড়াও বাংলা ব্যাকরণ ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস তারপর তোমার জি কের ক্লাস তারপর জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের ওপর ক্লাস এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন জেলা থেকে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ম্যাথামেটিক্সের সব আমি করে দিয়েছি তোমরা সব জ্যানেলি প্লে লিস্টে আলাদা আলাদা করে আমি প্লে লিস্টও করে দিয়েছি তোমরা সেগুলো ফলো করতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও